এদের বার্থডে হচ্ছে না, এদের ইউটিউব ভিডিও শর্ট ভিডিও করছে, দেখো কি অবস্থা দেখেছো। ওই দেখো, ওই দেখো, এদিকে নাচ চালু হয়ে গেছে। ওই তো শর্ট নিতে, কতবার শর্ট নিয়ে নিয়ে তাও এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। দেখো আর একবার শর্ট নিচ্ছে, এই দেখো ক্যামেরা স্ট্যান্ড। খালি দেখো তোর ডায়লগ গুলো দেখো, খালি না খালি দেখো, খালি খালি আবার একটা শর্ট। তোমরা ভিডিও প্রকাশটা দাও। এখানে গান চলছিল, যদি কপিরাইট না পড়ে সেই কারণেই আমি মিউট করে দিয়েছি। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি যাদের বলতে পিএমপিসি না করে তোর চরকায় তেল দে, এই গানটাই চলছিল গানটাতে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিমিষ্টি রয়, আর আমার চ্যানেল ইউটিউব গার্ল অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো একটা বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ লিপস্টিক আছে, তো একটা বেরিয়েছিলাম। তো আজ হলো আমার বার্থডে, তো হয়তো এই ভিডিওটা তোমরা একদিন কিংবা দুদিন বাদে পাবে। তো আজকে সকাল থেকে কী কী করেছি, সকাল থেকে কী করেছি, প্রথমত এই নাইটি দেখো, বার্থডেতে নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমার মা পাঠিয়েছে আমার জন্য, তো নাইটিটা পরে নিয়েছি, মানে দুটো নাইটি পাঠিয়েছে। পুজো বলেছিল পুজোতে এবার কিছু দেবো না, এই নাইটি দুটোই নিয়ে থাক। তো যেহেতু দিয়েছে একটা পরে নিয়েছে, একটা থাক, একটা পুজোতে পরে নেবো, অষ্টমীর দিন হয়ে যাবে। তাই কারণে একটা হতো পরেছি বার্থডে হিসাবে, আর একটা তোলা আছে। আর আমার বর আমি রাত 12টার পরে উইশ করেছিল, কী দিয়ে উইশ করেছিল শুনলে হাসবে। তো চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখাই, আমাকে উইশ করেছিল কী দিয়ে, কোথায় গেল সেটা। সবাইকে ভালো ভালো জিনিস দিয়ে, যেমন ওর যখন রাত 12টার সময় উইশ করেছিলাম, ওকে দিয়েছিলাম ডেরি মিল্ক। আর ও আমার এতে কী দিয়েছে খুব কম পাওয়া যায়। আর এই লজেসগুলো সব থেকে আমার ফেভারিট লজেস, এগুলো কফি কোর থেকে আমার এই অ্যালপেন লিভে এইগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। এই মানে লজেসগুলো ও জানে সেটা, এটা ক্যাডবেরি থেকে আমার এই লজেসগুলো সব থেকে ভালো লাগে বলেই ও ক্যাডবেরি না এনে নিয়ে এসছে এই লজেসগুলো। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পরবর্তী। নিয়ে এসেছিল আটখানা, আর একটা নিয়ে এসেছিল চকলেট। তো চকলেটটা অত ভালো লাগেনি, তো রাত্রেবেলা একটা যেহেতু উইশ করেছিল একটা খেয়েছিলাম, একটা ওকে দিয়েছিলাম। বলো তো, যেটা ভালোবাসে সেটাই দিয়েছি। ক্যাডবেরি তো ম্যাক্সিমাম সময় খায়, আর ক্যাডবেরি থেকে আমি ওই লজেসটা একটু বেশি খাই বলে ওই কারণে বিশেষ করে ওই লজেসটা এনে দিয়েছি। আর একটা অন্য কি দিয়েছি সেটা তো ব্লগে, হ্যাঁ তোমার সব ব্লগে দেখেই নিয়েছো। একটা এক্সচেঞ্জ একটা ফোন নিয়েছিলাম। তো যতই হোক, তোমরা হয়তো বলতে পারো যে লজেস দিয়েছে বার্থডে উইশ করে, তো আমার কাছে দামটা বড় কথা না, যে গিফটটা দিয়েছে যে তার পছন্দ, ব্যাস আমারও পছন্দ সেই জিনিসটা। এরকম নয় যে আমাকে দিয়েছে বলে ওটা আমারই পছন্দ হতে হবে, আমি চুজ করব, এরকম কোনো ব্যাপার নয়। ওই চুজ করেছে ফোনটা, ওই চুজ করে দিয়েছে, আমি নিয়েছি লজেসটা। ওই জন্য মানে ক্যাডবেরি থেকে ওই লজেসটা বেশি খেতে ভালোবাসি বলে এই লজেসটা ওই নিয়ে এসছে। আমি আমি কি ডিমান্ড রেখেছি আগে বলো? না না, এমনি কোনো ডিমান্ড রাখিনি, ওই লজেসটাও খেতে ভালোবাসে, সাই নিয়ে এসেছিলাম। তা ভালো, আমার কোনো ডিমান্ড নেই সেরকম একখানা, ওটা দেখতে হবে তো কার হোক। আর আর মানে আজকে, মানে আজকে তো আজকে সারাদিন কি হয় দেখা যায়। ও তো বলেছে আমার জন্য নাকি পায়েস করবে, তো দেখা যাক আদৌ পারবে পায়েস করতে। এর আগে অবশ্য একবার করেছে, এবার জানি আগে একবার করে খাইছি পায়েস। হ্যাঁ আগে একবার এর আগে একবার করে খাইছি পায়েস। ও আমার জন্য করে দে, আমি ওর জন্য না করলে হয়, ও একটা আশায় থাকে না যে আমাকেও কেউ করে খাওয়াবে। আমি যতটা পারি ততটাই দিই আর ততটাই করে খাওয়াই এইটুকু। তো ঠিক আছে, আমরা আমাদের দুজনের বার্থডে হলো, আমরা দুজনেই আছি। আর আমার একটা বন্ধু বন্ধুর বর আছে, ব্যাস ছেলেরাই বেশিরভাগ বার্থডেটা মানানো হয়। তো আজকে দেখা যাক কারা কারা আজকে আসছে। তো তোমরা তো দেখতেই পেয়ে যাবে কারা কারা আসবে না আসবে। আর আজকে সারা মানে সকাল থেকে স্টার্ট করলাম যেহেতু ভিডিওটা, নাই সান টান করে উঠি নাইটি পরে। তো চলো দেখতে থাকো পায়েস রান্না আর কী কী রাতের মেনু ফেনু আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পারবে।
কি অবস্থা দেখো, যার বার্থডে সে রান্না করে খেতে হচ্ছে, কি সমস্যা! আমার সেরকম পয়সা কড়ি নেই যে আমি বাইরে থেকে হোটেলে ওকে নিয়ে গিয়ে খাওয়াবো। দেখি আমার বউটাকে দেখি কি কষ্ট করছে। কি রান্না হবে আজকে? সারপ্রাইজ। সারপ্রাইজ? আর ওখানে কি বসিয়েছো গ্যাসে? ওখানে তুমি পায়েসটা করছো। বাবা, আমি আবার পায়েস করছি? তুমি তো বলে বলে দিচ্ছ। কোথায় বলে বলে দিলাম? এই যে এখানে, এই তো এখানে পায়েস হচ্ছে, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছে, জানি না কি আজকে করবে। তো দেখা যাক কি কি আর কি রান্না আজকে হয়। তো চলো, পায়েসটা দেখেছো টকবক টকবক করে ফুলছে। তো প্রত্যেকবারই আমি পায়েস করে দিই, তা ওই বলে বলে দেয় আমি করে দিই, দেখছো। আর এখানে আমার বউ দেখো আলু কাটছে সকাল সকাল, কটার সময় তা আমি বলে দিচ্ছি। এখন বাজে 6:27 দেখেছো, সকাল সকাল রান্নাটা করে নিচ্ছে। কেন মনে হচ্ছে অনেকগুলো রেসিপি হবে মনে হচ্ছে, জানি না কি করবে, এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিল। আজকে আমার বরবাবুর বউয়ের জন্মদিন, তাই আমার বরবাবু কি করছে? চলো আজকে বরবাবু তার বইয়ের জন্য কি নিয়ে এসছে। আজকে দেখছি আমি যা চাইছি তাই দিয়ে দিচ্ছে। আর যদি আমি চাই না এই জমির দলিলে আমার নামটা লিখে দিতে, সেটাও লিখে দেবে। এই দেখো আমার জন্য কি নিয়েছে, ফুচকা। ফুচকা খাওয়া হবে, ফুচকা খাবো। মানে বাড়িতে বানিয়ে খাওয়া হয়, তবু বাইরেরটা না খেলে একটু মনটা ভরে না, তাই একটু বাইরের ফুচকাটা একবার টেস্ট করবো। আর ও দিক থেকে করছে, আর আমি তো তোমাদের দেখলে আগের ভিডিওতে যে আমি আলু কাটছিলাম, আজকে রাতে একটু স্পেশাল, শুধু রাতটুকুর জন্য স্পেশাল কিছু রান্না হচ্ছে। তো চলো দেখা যাক, মানে এটা দুপুর থেকে দুপুরবেলাতে রান্না হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটা জায়গায় বেরিয়েছিলাম বলে লেট হয়ে গেছিলো, ওই জন্য রাতের বেলাতেই প্ল্যান করেছি। চলো দেখতে থাকো। কী অবস্থা দেখো, নিজের বার্থডেতে নিজেই দেখো কেক খুলছে, দেখো দেখো তো কী করবো, আমার কপালে তো নেই না, নিজের বার্থডেকে নিজে খুলতে হচ্ছে। এই দেখো, আরে মানে এই বার্থডেটা তোমরা মানে ভিডিওটা তো দুদিন বাদেই পাচ্ছ, আর তার আগে তো লাইভটা তোমরা দেখেই নিয়েছো। লাইভের মধ্যে কী কী বার্থডেতে মানে লাইভ বার্থডে সেলিব্রেট করা হলো, লোকে কি দেখলে কি বলে বলো তো, নিচে রাখো এদিকে। আমার নাম লেখা আছে সুমানা, দেখতে পাচ্ছ? দেখো নিজের বার্থডে নিজেই বার্থডে লেখা বসিয়ে দিচ্ছে, দেখো নিজের বার্থডে নিজেই খালি কখন। কি হলো? ও দেখো আমাদের গেস্ট চলে এসছে, ট্যান ট্যান। কিছু না বলে নেমন্তন্ন পেয়ে গেলাম ফোনের মধ্যে, চলো আসো গোপাদি আসো। পুরো ভিডিওটা তোমরা লাইভ দেখতে পারবা, মানে লাইভ অলরেডি দেখে নিয়েছো, তো লাইভটা দেখলে তোমাদের কেমন লাগলো বলো তো। এবার তো অন্য সময় হলো ব্লগে ব্লগে বার্থডে পাও, কিন্তু এবার এবার যেটা হলো সেটা একদম পুরো লাইভ তোমাদেরকে আমার বার্থডেটা দেখিয়ে দিলাম। তোমাদের কামনে অনেককেই বলেছি আসার কথা, কিন্তু তোমরা কেউ আসোনি, এর জন্য খুব আমি রেগে আছি। কি গো কখন খাবো, রান্না বান্না হলো নাকি? হয়ে গেছে ভাবছি তো। তাই কি আছে আজকে মেনু? ওখানে গিয়ে দেখাচ্ছি, বেড়ে সামনে রেখে দেখাবো। বাবা মাংস গন্ধ পাচ্ছি মানে তো মাংসই তো হয়েছে মনে হচ্ছে। খালি কি মাংস খাবো নাকি? মাংস আর পান্তা ভাত? কি গো পান্তা ভাত কোথায়? কই উড়িয়ে? বাবা আমার ফেভারিট জিনিস। ওই দেখো বিরিয়ানিটা খালি চাকাচ্ছে, দেখো একদম
ওর হাতে বিরিয়ানি একদম খেলে আমার মনটা ভক্তি হয়ে যায়। আবার ডিম সেদ্ধ দেখে আমার বউয়ের মুখটা। ওর হাতে বিরিয়ানি খেতে ভালো লাগে না, কিন্তু তাও খায়। কষ্ট করে আমাকে বলেছিল যে চলো বাইরে দিয়ে খাওয়া দাওয়া করাতে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে বলে আর বাইরে যেতে পারিনি। দেখো বিরিয়ানি ডালছে, অমৃত অমৃত। না আমার নাকে গন্ধ চলে এসছে মানে, ও দেখি দেখো আমার বউ বিরিয়ানি করছে। আমার জন্মদিনে বাইরে থেকে বিরিয়ানি, চিকেন চাপ, আগ্রা বাগড়া টাকা কত কিছু আছে, আর আমার জন্মদিনে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়া হয়। আবার তাই ভাবি আমার কপাল এত ভালো লোকে বলে। কষ্ট তো করতে হবে না, কষ্ট না করলে কেষ্ট মিলবে আগে বল। আর ওই রোজগার কম হতে সেই হিসেবে আমাকে বললেন তাহলে ঘরে বিরিয়ানি বানাও। আমি তার মানে চাই তাই তো ভালো মন্দ না, ভালো মন্দ চাই না, যদি চাই তো তাহলে তো একবার তো খেতেই চাইতো না, ওই হচ্ছে কথা। যাই হোক আমার মনটা হ্যাপি, ভালো পেয়েছি। মরে যায় ক্যামেরার সামনে এত প্রশংসা করে, আর এমনি সময় করে না গো। দেখেছো কত সুন্দর, দেখো বিরিয়ানিটা সার্ভ করছে। ধরো আমি বিরিয়ানি আমার খিদে পেয়ে গেছে, কারণ সেই দুপুরবেলা খাইনি, একটু করে টিফিন করে চলে এসেছিলাম। কচুরি খেয়েছিলাম, কচুরি খেলে কি পেট ভরে যায়? কচুরি সে লুচি টাইপের, লুচি খেয়েছি সে এক জায়গায় গেছি, তাদেরকে লুচি ভাজে একটা দেড়টা ভাজে, তাহলে চল তাহলে হালকা করে তাহলে খেয়ে নেই তাহলে। সেই হিসেবে আমরা খেয়েছিলাম যে লুচি, তা ও খেয়েছে মনে হয় আটখানা মতো, সেই ছোট ছোট একদম, সে এক গালে মনে হয়ে যায় একটু একটু, মানে 10 টাকা 4 তে, মানে এখনকার বাজারে 10 টাকা দুটো লুচি কে 4 পিস করলে যে খুব ছোট ছোট হয়, মানে তার থেকে মনে ছোট বলে জানো। 10 টাকা 4 টা মনে বুঝতে পারছো? দাঁড়াও শুনো, দাঁড়াও নিয়ে আসো সামনে। দেখো আর বউ দেখো বিরিয়ানি খাচ্ছে কত তৃপ্তি করে। দেখ ভালো লাগলে বাইরের তো খাওয়াতে পারলাম না, ঘরটা খাক, আর নেক্সট টাইম তো বাইরে বাইরে খাওয়ানোর জন্য আমি চেষ্টা করব। না চাই চলো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখাবে। সুস্থ থেকো, ভালো থেকো, আমরা খেয়ে নিই। আমারও খুব খিদে লেগেছে। টাটা, গুড নাইট।